वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আপনাদের টিম কাহিনী তত্ত্বের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা। আজ রাত ১২টায় আমাদের কাটিয়ে ফেলা পুরনো বছরের অনেক স্মৃতি এবং না হওয়া ইচ্ছে পূরণগুলোকে পূরণ করার দিকেই প্রবৃত্ত হওয়া। জানি আমরা সকলেই নানান ঝড় ঝাপটার সম্মুখীন হয়েছি গোটা বিশ্ববাসী। আশা করি সকলের নতুন বছর সুশীল ও সুস্থভাবে কাটবে। টিম কাহিনী তত্ত্ব অরিজিনালসের চতুর্থ গল্প আমাদের আজকের নিবেদন অভিশপ্ত বর্ষ 2020 দ্য ডেথ ইয়ার। গল্প লেখায় সুব্রত ও নন্দিনী, গল্পের সূত্রধর আমি অমৃতা। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত বর্ষ 2020 দা ডেথ ইয়ার। আমি রিক, সারাদিনে অনলাইনে গেম স্ট্রিমিং করে করে বোর হয়ে গেছি। বিরক্তিকর দিন একটা, ধুর কিছু ভাল লাগছে না। তাই ভাবলাম ছাদের ওখানে তো চিলেকোঠার ঘর আছে, ওটাতে গিয়ে ঘাটাঘাটি করি, যদি কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাই। চিলেকোঠার ঘর খুলে ঘাটাঘাটি করতে লাগলাম, সেরকম কিছু পেলাম না। আমার ছোটবেলার পুরনো সাইকেল আর কিছু ছোট ছোট খেলনা, শেষমেশ একটা পিচবোর্ডের বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখলাম পুরাতন কতদিনের কাগজপত্র রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটি ডায়েরি। এখন তো 2080 সাল, এরকম সময় তো ডায়েরি লেখার চলটা নেই। এখন সবাই গুগল অ্যাসিস্ট্যান্টকে ভরসা করে, সবাই বলে, আর গুগল অ্যাসিস্ট্যান্ট ওটাই নোট করে নেয়। এখন সব কিছুই অনলাইন। আমি মনে মনে ভাবলাম, তবে এ বেশ পুরাতন দায়ী, দেখি পড়ে ভেতরে কি লেখা আছে, মজা হবে বেশ। এইভাবে ডায়েরিটিকে নিয়ে নিজের ঘরে চলে এলাম। দাড়িটার উপরে ধুলো পড়েছিল অনেকটা, ওটাকে পরিষ্কার করলাম, করে দেখলাম ও ধারে এক কোণায় লেখা আছে ছোট করে 2020। আর তাতে বুঝতে পারলাম এটা 20 সালের ডায়েরি। আজ থেকে প্রায় 60 বছর আগেকার, মানে বেশ পুরাতন ডায়েরিটা। ডায়েরির প্রথম পেজটিকে খুললাম, তাতে নাম লেখা নিরুপমা রায়। নামটা দেখে আমি অবাক, ওমা এটা আমার বড় দিদুনের লেখা ডায়েরি। হ্যাঁ, নিরুপমা রায় হলেন আমার বড় দিদু, কিন্তু দুর্ভাগ্যবশত আমার জন্মের আগেই তিনি মারা যান। যতদূর শুনেছি উনি হার্ট অ্যাটাকে মারা যান। যাই হোক, দিদুনের একটা ডায়েরি পেয়েছি, এটা থেকে দিদুনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আশা করি। এবার ডায়েরিতে পড়ি মন দিয়ে। ২০১৯ সাল পেরিয়ে ২০২০ সালে প্রবেশ,
অনেক আনন্দ এবং উচ্ছ্বাসের সঙ্গে এই সালটার অপেক্ষায় ছিলাম। কাজের ফাঁকে অফিসের ছুটির দিনগুলো নিজের মতো করে সাজিয়ে নি। আমার ছেলেবেলা কেটেছে গ্রামে, এখন চাকরি সূত্রে থাকি কলকাতায়। এই কিছুদিন হয়েছে একটা ফ্ল্যাট নিয়েছি, এখনো আমার ফ্ল্যাটে কেউ আসেনি, আমি একাই থাকি এখানে। গ্রাম থেকে বাবা মাকে নিয়ে আসবো, আর কিছুদিন যাক ঘরগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নি, তারপর দেখতে দেখতে কাজের মধ্যে দিয়ে কিভাবে যে মাসগুলো কেটে গেল বোঝাই গেল না। এরই মধ্যে সরস্বতী পুজো, মার্চ মাসে বসন্ত উৎসব পালিত হলো। একদিন অফিসে গিয়ে খবরের কাগজ খুলতে দেখতে পেলাম বড় বড় শিরোনামে লেখা, প্রবল ভেগে ধেয়ে আসছে সারা বিশ্বে এক মারাত্মক করোনা ভাইরাস। তার কিছুদিন পরই হঠাৎ 22 মার্চ থেকে শুরু হয়ে গেল সারা পৃথিবীতে লকডাউন। মানুষ দেশের বাইরে ঘুরতে যাওয়া তো ছাড়, বাড়ির বাইরে পা রাখাও হয়ে গেল দুষ্কর। করোনা ভাইরাস মানুষকে গৃহবন্দী করে দিচ্ছে, আবার কখনো জীবিকা কেড়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দেয়। বিশ্বে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক, লকডাউনে তারা পরিবার ও ঘর ছাড়া অসহায় অবস্থায় তারা দিন কাটাচ্ছে। এই সময়ের মধ্যে শোনা যাচ্ছে এক প্রচণ্ড বেগে আছড়ে পড়বে আমফান নামক ঝড়। 20 মে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। প্রতিদিনের মতোই বাবা মাকে সকালে ফোন করলাম, মা বলল আজকে আর বাজারে বেরোস না, একই আকাশের অবস্থা খারাপ। মায়ের কথা মতো আজ আর আমি বেরোলাম না, না হলে নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হয়। খেয়ে নিয়ে দুপুর একটু ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঝড় যেন প্রবল গতিবেগে বেড়েই চলেছে, আর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট বাড়ির জানলায় এসে পড়ছে। ঘড়ির কাঁটার সঙ্গে সময়ের কাঁটা যেন পাল্লা দিয়ে ছুটছে, কখন বিকাল পেরিয়ে সন্ধে নেমেছে বোঝার উপায় নেই। আকাশে কালো ঘন মেঘ, অঝোরে বৃষ্টি পড়ছে, প্রবল ঝড়ে আশেপাশে দুরাবস্থা। হঠাৎ একটা জোরে বাজ পড়ার শব্দ হয় এবং সাথে সাথে চারিপাশের লোডশেডিং হয়ে অন্ধকারে ছেয়ে যায়। এই একলা ঘর আর এই ঘুটঘুটে অন্ধকার যেন আমাকে গ্রাস করছে। ঠিক তখনই আমার পায়ের সামনে ভিজে ভিজে কিছু অনুভব করলাম, কি যেন একটা স্রোত বয়ে চলেছে। ভয়ে আমার গা ছমছম করে উঠল। ফোনের ফ্ল্যাশটা জেলে দেখলাম জানলা বন্ধ, তাও কোথা থেকে যেন জল আমার ঘরের ভিতরে এসে প্রবেশ করেছে। ভয়ে আমি আমার বন্ধুদের ফোন করি, কিন্তু কেউ ফোন ধরছে না, সবার নট রিচেবল বলছে। সবার ফোনেরই তখন একই অবস্থা, নেটওয়ার্ক নেই কারুরই। প্রকৃতির এই দুর্যোগে আমরা সাধারণ মানুষ আর আমাদের এই ছোট্ট টেকনোলজি কিছুই না। কিছুক্ষণ পর আমার ফোনেরও চার্জ শেষ হয়ে গেল, ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমি ড্রয়িং রুম থেকে একটা মোমবাতি এনে জ্বালালাম, কে যেন মোমবাতিটা ফুদি নিভিয়ে দিল। এ ঘরে কি আমি একা নই, আমার সাথে কি কেউ আছে? আস্তে আস্তে আমার মনে হলো এই ঘরে যেন আমার সাথে অন্য কেউ আছে। এখনো খুব জোরে ঝড় বয়ে চলেছে বাইরে। আমি মোমবাতিটা আবার জ্বালিয়ে দিয়ে পিছন ঘুরে দেখলাম এক কালো ঘোমটা দেওয়া মহিলা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে, আমি উঠে দেখি আমি যেটা দেখে ভয় পেয়েছিলাম আসলে ওটা কোনো মহিলা নয়, আমারই কালো ওড়নাটি আলনায় ওইভাবে রাখা আছে। আমি ড্রয়িং রুমে যাই আর মেন ডোরটা খুলে বাইরে যাবার চেষ্টা করি, কিন্তু আমি কিছুতেই মেন ডোরটা খুলতে পারি না। বুঝতে পারছি না কাল রাত থেকে আমার সঙ্গে গুলো কী হচ্ছে। আমি বন্ধুদের ফোন করার জন্য বেডরুমে গিয়ে এমন কিছু দেখি যাতে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি দেখি আমার মতো দেখতে
এক মহিলা ওই বেডরুমের মাটিতে পড়ে আছে, ঠিক ওইখানে যেখানে কাল রাতে আমি জ্ঞান হারিয়েছিলাম। আসলে ওটা আমার মতো দেখতে কোনো মহিলা নয়, ওটা আমারই মৃতদেহ। ওটা আমি যে কাল রাতে হার্ট অ্যাটাকে মারা গেছি। ও শিট, আমি ডপ করে ডায়েরিটা বন্ধ করে দিলাম। কি লেখা এসব! আমি সাথে সাথে মায়ের কাছে ছুটে গেলাম। কি হলো আবার তোর? মা দেখো, আমি বড় দিদুনের একটা ডায়েরি পেয়েছি। এতে লেখা ছিল কিভাবে বড় দিদুন মারা যায়। দিদুন মারা যাওয়ার পরেও লিখে গেছে। কি সব বলছিস, কই দেখি। আমি সাথে সাথে ডায়েরিটা খুলে দেখি। কি অবাক কাণ্ড, আমফানের ওই বিকেলের পর থেকে তাতে কিছু নেই, সবই সাদা। ২০২০ মানে বিশ্বের অন্ধকারতম অধ্যায়। ২০২০ সাল এই বছরের সঙ্গে জুড়ে গিয়েছে অভিশপ্ত তকমাটি। বিশ্বজুড়ে মহামারীর হানায় প্রথম প্রাণ কাটতে শুরু করেছে এই বছর। কোভিডের হানায় কত মানুষ তাদের প্রিয় মানুষজনদের চিরদিনের মতো বিদায় জানিয়েছে। আবার আমফানের মতো প্রাকৃতিক ধ্বংসলীলার সম্মুখীন হয়েছি আমরা। ২০২০ আরও শিখিয়েছে কারাগারের মতো বন্দি জীবনযাপন করতে, এবং মানুষের কর্মহীন অসহায়তার রূপ দেখিয়েছে শিক্ষিত বেকারদের দেখা স্বপ্ন অনেকটা থমকে যাওয়া। তার উপর বলিউডে এই বছর যেন এক অভিশাপ নিয়ে এসেছে, একের পর এক প্রিয় তারকাদের মৃত্যুর খবর। জীবন স্মৃতিতে জর্জরিত আবেগে খড়িত যেন এক প্রাচীনতম অভিশপ্ত বর্ষ ২০২০। এতক্ষণ আপনারা শুনছিলেন কাহিনী তত্ত্ব অরিজিনালসের নিবেদন অভিশপ্ত বর্ষ ২০২০ দ্য ডেথ ইয়ার। গল্পের লেখক সুব্রত ও নন্দিনী, গল্পের সূত্রধর অমৃতা, রিকের ভূমিকায় প্রতিম, বড় দিদুনের ভূমিকায় প্রিয়দর্শিনী, মায়ের ভূমিকায় সুস্মিতা। পর্ব পরিচালনায় স্পেশাল এফেক্ট এবং পোস্টার ডিজাইনিংয়ে ম্যাক। গল্পের কোনো রকম ভুল ত্রুটি হলে টিম কাহিনী তত্ত্ব আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি অন্যান্য সকল গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এই রকম গল্প শুনতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।